2024 সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার আসর। সবশেষ 2021 সালে ব্রাজিলের মাটিতে অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ আমেরিকা ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতা। সেই টুর্নামেন্টে ব্রাজিলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। এবার জানা গেছে 2024 সালের কোপা আমেরিকার সময়সূচি। দক্ষিণ আমেরিকা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কনমেবল এক বিবৃতিতে জানিয়েছে 2024 কোপা আমেরিকার ভেন্যু এবং সময়সূচি। যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হতে যাচ্ছে শতবর্ষী ফুটবলের এই টুর্নামেন্ট। কোপা আমেরিকার আসরটি অনুষ্ঠিত হবে এবার উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার 16 দল নিয়ে, যার মধ্যে 10 দল অংশগ্রহণ করবে কনমেবল থেকে, অর্থাৎ দক্ষিণ আমেরিকার 10 দল, আর কনকাসেফ থেকে অংশ নিবে 6টি দল, উত্তর আমেরিকার 6 দল। কনমেবল জানিয়েছে 2024 কোপা আমেরিকা শুরু হবে 20 জুন থেকে, যে টুর্নামেন্টের ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে 14 জুলাই। 20 জুন থেকে 14 জুলাই পর্যন্ত এই 24 দিন মাঠে গড়াবে কোপা আমেরিকার আসর।